কত হলো? 93, 13 বছর। 13 না, আনলাকি 13। কেন আনলাকি 13? কেন লাকি 13? কেন 13 বছর ধরে তোমার মতো একদম সুন্দরীর সঙ্গ পাওয়া যে কোনো পুরুষের ভাগ্যের ব্যাপার। বাবা, বেশ সুন্দর সুন্দর গুছিয়ে কথা বলতে পারো তো, শিখিয়ে দিয়েছে বুঝি। কেন আমি ভালো কথা বলি না? না, তোমার মুখে সবসময় ডায়াগনোসিস, থ্রম্বোসিস, এসব ছাড়া তো কথাই শুনি না। এতই যদি কঠিন, তখন প্রেমে পড়েছিলে কি করে? আমি তো প্রেমে পড়িনি। হ্যাঁ, আমি পড়েছিলাম, তোমার গান শুনে প্রেমে পড়েছিলাম। যে গানটা আমার এখনো মনে আছে, রয় যে কাঙাল শূন্য হাতে দিনের শেষে, সত্যি কাঙাল ছিলাম। হাসপাতালের বাইরে এসে দাঁড়িয়ে থাকতাম তোমার জন্য। তুমি পড়ো, সত্যি পড়ো। না না মানে বিয়ে করেছিলে কেন? বিয়েটা তো আমার ইচ্ছে হয়নি, বিয়েটা হয়েছিল তোমার ইচ্ছে আর আমার বাবার ইচ্ছে। মানে মানে তুমি যখন আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলে, বাবা তো প্রায় স্বর্গ হাতের মুঠোয় পাওয়ার মতো অবস্থা, বিলেত ফেরত ডাক্তার, আর আমি কি, আমার কি কোনো যোগ্যতা আছে? যোগ্যতা? তুমি একজন বিলেত ফেরত ডাক্তার আর আমি, আমি তো একটা সাদাসিধে মেয়ে। সুজাতা, বলো। না বলবো না কিছু। ধরো আজকে যদি আমি হাসপাতালে না যাই, তুমি তুমি সত্যি বলছো? শুভ্রাংশুকে একটা ফোন করে দিই, তেমন কোনো এমার্জেন্সি তো নেই। আর এমার্জেন্সি হলে তো মোবাইল আছে আমার কাছে। এই শোনো, তাহলে তাহলে মোবাইলটা কিন্তু আমার 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 কাছে থাকবে, আমি রিসিভ করবো যা ফোন আসবে, ঠিক আছে? তুমি রিসিভ করবে? বেশ, করবে। ও, মা তো আবার সন্ধ্যেবেলা পার্টি দেবে বলেছে। চলে আসবো তার আগে। কোথায় যাবে? কোথায় যাব? তিতির তো বলছিল বেড়াতে যাওয়ার জন্য। চলো ফান সিটি ঘুরে আসি। ওই কোথাও এরকম একটা জায়গা, চলো বেরিয়ে পড়ি। আমি ভাবতেই পারছি না, নক্ষত্র এরকম কথা বলছে, বিশ্বাস করতে পারছি না। নক্ষত্ররায় যেমন একজন ডাক্তার, তেমনি সে একজন বাবা, একজন হাজবেন্ড।